শুধুমাত্র হাসপাতালের গাফিলতিতে প্রসূতির মৃত্যু। এবার সেই অভিযোগ উঠল চিত্তরঞ্জন সেবা সদনের বিরুদ্ধে। অভিযোগ, প্রসূতি শর্মিষ্ঠা বোস ভট্টাচার্য, তিনি ভর্তি হয়েছিলেন এবং তার তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন এবং তারপরে তার যে সিজারে তার সন্তান জন্ম হওয়ার পর তার যে সেলাই করা হয়েছিল সেই সেলাই কিন্তু খুলে গিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে গতকাল সেই অপারেশন আবারও হয় এবং পরিবার যেটা অভিযোগ করছে যে গতকাল সেই অপারেশন হওয়ার পর তিনি নিজে একা একা শৌচাগারে গিয়েছিলেন, তার সঙ্গে কোনো নার্স বা হাসপাতালের কেউ ছিলেন না এবং তিনি যখন শৌচাগার থেকে ফিরে আসতে যান সেই সময় বেডের খুব কাছেই তিনি পড়ে যান এবং প্রায় 45 থেকে 1 ঘন্টা তিনি নিচে পড়ে কাতরাতে থাকেন। কিন্তু সহযোগিতার জন্য হাসপাতালের কেউ এগিয়ে আসেননি, না নার্স, না আয়া বা অন্য কোনো চিকিৎসক, কেউ আসেননি এবং রীতিমতো পড়ে থেকে তার মৃত্যু হয় তেমনটাই কিন্তু অভিযোগ। সরাসরি কথা বলে নেব শর্মিষ্ঠার পরিবারের সঙ্গে, ঠিক কী অভিযোগ রয়েছে আপনাদের? অভিযোগটা পেশেন্টটা উইদাউট, মানে ওখানে না ছিল নার্স, না ছিল ডাক্তার, না ছিল আয়া। পেশেন্টের প্রচণ্ড পরিমাণে টয়লেট পেয়েছে, বাথরুম পেয়েছে, সে বাথরুমে গেছিলো, বাথরুম থেকে ফিরে এসে ও রীতিমতো মাথা ঘুরে নিচে পড়ে যায় এবং মারা যায়। 1 ঘন্টা ধরে ওখানে পড়েছিল, কেউ এসে তোলেনি, কেউ না, নোবডি। তারপরে 1 ঘন্টার পরে আইসিতে ঢোকানো হয়েছে, তখন দেখে গেছে অক্সপায়ার করে গেছে। শর্মিষ্ঠা যখন পড়ে যায় শৌচাগার থেকে, যখন সে তার নিজের বেডে ফিরে আসতে যায়, সেই সময় পড়ে যাওয়ার সময় সে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর প্রায় দীর্ঘক্ষণ পড়ে থাকা পরেও কোনো ডাকাডাকি সত্ত্বেও পাশে যেসব রোগীরা ছিলেন তারাও কিন্তু ডাকাডাকি করেছিলেন, কিন্তু কোনো রকম কোনো সহযোগিতা হাসপাতালের তরফ থেকে মেলেনি এবং সে কারণেই কিন্তু শর্মিষ্ঠার মৃত্যু হয়েছে তেমনটাই কিন্তু অভিযোগ করছেন শর্মিষ্ঠার পরিবারের সদস্যরা। এবং পাশাপাশি তারা চাইছেন অভিযুক্তদের কঠোর শাস্তি যেন দেওয়া হয় হাসপাতালের তরফ থেকে এবং পরিষেবা যেন সঠিকভাবে দেওয়া হয়, যেন আগামী দিনে এই একই ঘটনার পুনরাবৃত্তি না হয়। ক্যামেরা সুব্রত বসুর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।